বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন। চারুকাঠিতে সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার সকাল 11টায় স্থানীয় টাউন হলের সামনের সড়কে টেলিভিশন সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিগত 22 বছরে 32 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে জানিয়ে সমাবেশ থেকে সাংবাদিক হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জালকাটি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জালকাটি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েতউদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাশহরি ও মানবাধিকার কর্মী আবু সাইদ খানসহ আরও অনেকে। সমাবেশ ও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। আমি বাংলাদেশ মুক্ত বিচার আমরা দাবি করছি। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। সংগ্রামী আন্দোলন চলতে থাকবে। একই সাথে বলতে চাই, সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, এই আয়োজনে সংহতি প্রকাশ করেছেন সাংবাদিক সাগরের বিচার বিচার এখনো হয়নি, চিহ্নিত করা হোক যাতে আর কোন সাংবাদিক। আমার প্রিয় দুই সহকর্মী সাগরী, তাদেরকে হত্যা করা হলো। সেইভাবে প্রশাসনের কাছ থেকে আমরা তাদের যে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা রাখছি। অনতি বিলম্বে এই সাগরী হত্যাকাণ্ডের যে বড় বড় হত্যাকাণ্ড।